যদি নিচের দিকে না থেকে উপরের দিকে থাকতো, তাইলেও কিন্তু আমাদের সেটা আইসোট্যাকটিকের আন্ডারে থাকতো। সাপোজ এইখানে আছে আমাদের CH3 গুলা, অর্থাৎ একই দিকে আছে, উপরের দিকে শুধু আছে, নিচের দিকে আর নাই, তাহলে এটার নামও কিন্তু আইসোট্যাকটিক হইতো, একই জিনিস, যে কোনো এক দিকে থাকলেই হইল। আচ্ছা, তো সেকেন্ডটা যদি আমরা দেখি, সেকেন্ড যে আমাদের ক্লাসিফিকেশন, এখানে ধরলাম সি 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 সি, কার্বন কার্বন, 6টা কার্বনের একটা চেইন ধরলাম। তো এইখানকার স্পেশালিটিটা হইল এই CH3 গ্রুপ গুলা অল্টারনেট করে থাকবে, অর্থাৎ প্রথম মনোমারে যদি নিচের দিকে থাকে, সেকেন্ড মনোমারে উপরের দিকে থাকবে, আবার থার্ড মনোমারে নিচের দিকে থাকবে, আবার ফোর্থ মনোমারে গিয়ে উপরের দিকে উঠে যাবে, এরকম। সো অল্টারনেট করে থাকলে এইটাতে এটাকে আরেকটা গ্রুপে ফেলা যায়, যার নাম হচ্ছে সিন্ডিওট্যাকটিক। সিন্ডিও ট্যাকটিক, এটা হচ্ছে আরেক আরেক ধরনের ক্লাসিফিকেশন। আর থার্ড যে ক্লাসিফিকেশনটা আছে, নাম্বার 3, এখানে আমরা দেখতে পাই কার্বন, 6টা আঁকাইলাম, এইখানকার ইয়াটা হচ্ছে র্যান্ডম, অর্থাৎ এই যে মিথাইল গ্রুপ গুলো, এটাতে কোনো গ্রুপ থাকবে না। এটাতে যেমন আমরা বলতে পারছি এটা একই দিকে আছে, এটা হচ্ছে অল্টারনেট করে আছে, একটা অর্ডারে আছে, বাট এখানে কোনো অর্ডার থাকবে না, এখানে হচ্ছে র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড, অর্থাৎ যে কোনো একদিকে 2টা থাকতে পারে, 3টা থাকতে পারে, আরেক দিকে গিয়ে 1টা থাকলো, 2টা থাকলো, 3টা থাকলো, এটার মানে কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা নাই বা অর্ডার নেই। এটার নাম হচ্ছে অ্যাট্যাকটিক। তাইলে 3টা ক্লাসিফিকেশন আমরা দেখলাম, তো 3টা কি সবাই বুঝতে পারছো? কোনো প্রবলেম আছে কিনা? হ্যালো, আচ্ছা, তো এই 3টা, মানে এই 3টা ক্লাসিফিকেশন হচ্ছে ডিপেন্ড করতেছে তাহলে কার উপরে, আমাদের মিথাইল গ্রুপ গুলো ব্যাকবোন কার্বন চেইনের সাথে কিভাবে অ্যাটাচড আছে। 3টা করেসপন্ডিং স্ট্রাকচার আমরা পাইছি, একটা আইসোট্যাকটিক, একটা সিন্ডিওট্যাকটিক, একটা অ্যাট্যাকটিক। আইসোট্যাকটিকটাতে কি বলছি, সবগুলো মিথাইল গ্রুপ সেম সাইডে আছে। সিন্ডিওট্যাকটিকে কি বলছি, অল্টারনেট সাইডে আছে। আর অ্যাট্যাকটিকে কি বলছি, র্যান্ডম ফ্যাশনে আছে, অর্থাৎ কোনো সাইট, কোনো নির্দিষ্ট কোনো অর্ডার নেই এখানে। ওকে, তো একই কথা যেটা দেখাইলাম, তো একটু আমরা যদি ছবি দেখি তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। তো ছবিতে দেখতে পাচ্ছি, প্রথমে হচ্ছে আইসোট্যাকটিক, এখানে যে CH3 সবগুলো উপরে দিছে, অর্থাৎ একই দিকের আছে। এটা হচ্ছে একটা 3D ইমেজ, এটা হচ্ছে কার্বন, এগুলা ছোটগুলা হচ্ছে হাইড্রোজেন, আর এটা তো মিথাইল দেওয়াই আছে। তো আইসোট্যাকটিকে আমরা দেখতে পাচ্ছি কি, সব একই দিকে উপরের দিকে। সিন্ডিওট্যাকটিকে কি, একটা উপরে একটা নিচে, আবার একটা উপরে আবার একটা নিচে, অর্থাৎ অল্টারনেট করে আছে এই যে এরকম। আর লাস্ট অফ অল অ্যাট্যাকটিকে আমরা কি দেখছি, র্যান্ডম, এই একটা উপরে, 2টা নিচে, আবার একটা উপরে, আবার একটা নিচে, এরকম র্যান্ডম ফ্যাশনে আছে আর কি। তো এই ছবিগুলাই আঁকার চেষ্টা করছি ওখানে। তো এইভাবে আমরা ক্লাসিফিকেশন গুলা করতে পারি। এখন আমাদের কথা হইলো এই জিনিসটা আমরা কেন করতেছি, হোয়াই দিস ইজ ইম্পর্টেন্ট, বিকজ আমরা যখন পলিমারটাকে তৈরি করব তখন আমাদের কিছু কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। তো কন্ডিশনটা যাতে এমন হয় যে ইউনিফর্ম একটা পলিমার আমরা পাই, যেখান থেকে আমরা ইউনিফর্ম একটা ফাইবার বানাইতে পারি। তো এইখানে যে 3টা ক্লাসিফিকেশন, সবগুলো আসলে নট সুইটেবল টু বি কনভার্টেড ইন্টু এ টেক্সটাইল ফাইবার, মানে সবগুলাকে আমরা টেক্সটাইল ফাইবারে কনভার্ট করতে পারবো না, বা টেক্সটাইল ফাইবারের প্রপার্টি আসবে না সবগুলোতে। যেমন অ্যাট্যাকটিকের কথা যদি আমরা বলি, যে এখানে আমরা একটা স্ট্রেস স্ট্রেইন কার্ভ দেখাইছি, অর্থাৎ
এখানে আমরা দেখতে পাচ্ছি এইদিকে স্ট্রেস, এইদিকে স্ট্রেইন। অর্থাৎ তুমি যখন তাকে টেনে লম্বা করতেছো বা একটা লোড ঝুলাই দিছো, তখন কি হয়েছে, মাত্র 0.1 পর্যন্ত উঠে সে হচ্ছে ব্রেক করে গেছে। অর্থাৎ এইটা মানে নির্দিষ্ট পরিমাণ স্ট্রেংথ নাই, রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের যে স্ট্রেংথ দরকার একটা ফাইবার হওয়ার জন্য সেইটা এটার মধ্যে নাই। সো অ্যাট্যাকটিক বাত, এটা দিয়ে আমরা টেক্সটাইল ফাইবার তৈরি করতে পারবো না। এরপরে আছে সিন্ডিও ট্যাকটিক। সিন্ডিও ট্যাকটিকেও দেখতে পাচ্ছি যে আমরা আমাদের স্ট্রেসের অবস্থা খুব বেশি ভালো না, মাত্র 1 পর্যন্ত বা 1-এর একটু বেশি উঠে সে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে। সো এইটাও নট মানে অত ভালো সুইটেবল না টু বি কনভার্টেড ইন্টু ফাইবার। বাট আইসোট্যাকটিক যেটা, এটা আবার মোটামুটি একটা স্টেবল রেজাল্ট দেখায়। অর্থাৎ তোমার ফার্স্টে তুমি যখন তাকে মানে ফোর্স ক্রিয়েট করব বা লোড ঝুলাই দিব, তখন সে এরকম 4-এর কাছাকাছি উঠে এবং তারপরে 3-2-এর উপরে থাকে এবং একটা স্ট্যাবিলিটি মেনটেন করে, এরপরে আর একটু বেড়ে যায়, তো প্রতিবার ইলঙ্গেশনের সাথে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই রিজিয়নটা খুবই স্টেবল। অর্থাৎ তুমি 200, 300, 400 মানে দ্বিগুণ তিনগুণ পর্যন্ত টানলেও এটা এরকম মানে কি বলবো, ক্যারেক্টারিস্টিক্সটা তোমার আনপ্রেডিক্টেবল না, এটা মোটামুটি একটা স্ট্যাবিলিটি শো করে। সো এই তিনটার ভেতরে আইসোট্যাকটিক যে কনস্ট্রাকশনটা আছে এইটা হচ্ছে সুইটেবল টু বি কনভার্টেড ইন্টু এ টেক্সটাইল ফাইবার, এবং এটা দিয়ে আমরা টেক্সটাইল ফাইবার ম্যাক্সিমাম ক্ষেত্রে তৈরি করি। ওকে, বিষয়টা বোঝা গেছে? হ্যালো, আচ্ছা, সিন্ডিও ট্যাকটিকটা না ব্যবহার করার কারণ, আচ্ছা, সিন্ডিও ট্যাকটিকটা হচ্ছে আমাদের মোটামুটি একরকম আনপ্রেডিক্টেবল বলা যায়। এখানে আমরা যে কার্ভটা দেখতেছি এটাতে মোটামুটি সে একটা মানে লাইন মেনটেন করতেছে, বাট বাস্তব ক্ষেত্রে এই একটা যে তোমার কার্বনের যে চেইন, এটা হচ্ছে একটা চেইন, এইটার সাথে যদি তুমি আরেকটা চেইন আইনা লাগাও যেখানে হচ্ছে তোমার এই CH2, CH2, যেখানে তোমার এই পার্টে যদি একটা মিথাইল গ্রুপ থাকে, তাহলে কি হবে, এই চেইন দুইটা কিন্তু পরস্পরের থেকে অনেক দূরে সরে যাবে, তাই না? তো দূরে সরে গেলে কি হবে, এখানে একটা ফাঁকা জায়গার সৃষ্টি হবে, ডেন্সিটি কমে যাবে। তো ফাঁকা জায়গা সৃষ্টি হওয়া মানে কি, ডেন্সিটি কমে যাওয়া মানে মলিকুলার ওয়েট কমে যাওয়া। সো আলটিমেটলি এটা তার স্ট্রেংথের উপরে একটা ইম্প্যাক্ট ফেলবে, এই একটা জিনিস গেল। আবার যদি আরেকটা চেইন এখানে আসে, যে CH2, এই পাশে ধরলাম CH2 আছে, এখানে CH, এইখানে আবার তোমার ইয়াটা বসে গেল, CH3 বসে গেল, তখন আবার দেখা যাবে কি, এইটা আবার বেশি অতিরিক্ত ক্রিস্টালাইন হয়ে গেছে, মানে এটার একদমই ফ্লেক্সিবিলিটি নাই, রিজিড হয়ে গেছে। তো এটা একটা সমস্যা, যে জিনিসটা অনেকটাই আনপ্রেডিক্টেবল, যে তোমার মানে প্রতিটা চেইনের মধ্যে যে ক্রস লিঙ্কিংটা আছে এইটা আসলে কিভাবে হচ্ছে তার উপরে ডিপেন্ড করে আমাদের এই জিনিসটা ভ্যারি করবে। তো কখনো কখনো দেখা যায় যে এটা অতিরিক্ত ফ্লেক্সিবল হয়ে গেছে, অর্থাৎ ক্রিস্টালাইনিটি অনেক কম, আবার কখনো কখনো দেখা যায় যে এটা তোমার মানে বেশি ক্রিস্টালাইন হয়ে গেছে। সো এই আনপ্রেডিক্টেবিলিটিটা থাকার কারণে আসলে সিঙ্গিও ট্যাকটিকটা অত মানে বেশি ইউজ করা যায় না। ওকে, বোঝা গেছে? হ্যাঁ, আইসোট্যাকটিকের বেলায় কি হইতে পারে, আমরা ধরো এইদিকে একটা চেইন বসাইলাম যেটার সব হচ্ছে মিথাইল গ্রুপগুলো হচ্ছে এইদিকে, আবার এইদিকে একটা চেইন বসাইলাম যার মিথাইল গ্রুপগুলো হচ্ছে এইদিকে। এখন তুমি খেয়াল করে দেখো যে হ্যাঁ, এটাতে একটু তোমার আসছে আগের তুলনায়, মানে 100% ইউনিফর্ম হয় নাই, কিন্তু তারপরেও দেখো যে মাঝখানে কিন্তু তোমার একটা সাবস্টেনশিয়াল অ্যামাউন্টের জিনিসপত্র আছে, মানে একটা নির্দিষ্ট কি বলবো, সে হচ্ছে মেনটেন করতেছে, মানে ইন্টারভাল পর পর তাদের চেইন গুলো আসতেছে। আবার এইখানেও তোমার, এখানে তো অলরেডি চেইন গুলো পাশাপাশি আছে, সো এখানেও সে একটা ইউনিফর্মিটি মেনটেন করতেছে। বাট এইখানে দেখো যে একই চেইনে কিন্তু দুই রকমের কাজ হইতে পারে, এইখানে ধরো বেশি ঘন হয়ে গেছে
আবার এইখানে দেখবা বেশি পাতলা হয়ে গেছে। এইখানেও তোমার বেশি ঘন বেশি পাতলা হইতে পারে, বাট এইটা একটা ইউনিফর্মিটি মেনটেন করে হচ্ছে। ওকে, তো এইটার থেকে এইটা হচ্ছে বেটার রেজাল্ট শো করে, বেটার ইউনিফর্মিটি শো করে। বুঝাইতে পারছি কি? কারণ একই ফাইবারে যদি তোমার অতিরিক্ত ইয়া হয়ে যায়, মানে বেশি ডিফারেন্স চলে আসে, তাইলে দেখা যাবে যে একই ফাইবারে দুই রকম প্রপার্টি শো করতেছে, যেটা হচ্ছে খুবই খারাপ। মানে এইখানে তোমার স্ট্রেংথ কম, এখানে স্ট্রেংথ অনেক বেশি। আবার যখন ডাই পার্টিকেল বা ডাইং করবা, তখন দেখা যাবে যে এইখানে বেশি ডাই অ্যাবজর্ব করতেছে, এইখানে একদমই ডাই অ্যাবজর্ব করতেছে না, দুই রকমের কালার হয়ে যাচ্ছে। তো এই টাইপের প্রবলেম গুলা মানে খুবই ইয়া দেখা দেয়, সমস্যা করে, যদি ইউনিফর্মিটি ভালো না হয়। আচ্ছা, আর এগুলো সবই হচ্ছে এক্সপেরিমেন্ট বেসড রেজাল্ট, অর্থাৎ সায়েন্টিস্টরা আসলে জানতো না যে কোনটা কেমন ক্যারেক্টারিস্টিক শো করবে, তারা সবগুলা দিয়েই ফাইবার বানাইছে, বানায় দেখছে যে না, এইটা মোটামুটি স্টেবল একটা প্রপার্টি শো করে, রেদার দেন সিন্ডিওট্যাকটিক। এবং অ্যাট্যাকটিক তো একেবারেই নেই, সিন্ডিওট্যাকটিক তাও কিছুটা আছে, অ্যাট্যাকটিক একেবারেই মানে নাই বললেই চলে। আচ্ছা, তো এইখানে আরেকটা জিনিস বলা হয়েছে যে আইসোট্যাকটিক এবং সিন্ডিওট্যাকটিক এই দুইটা হচ্ছে কিছুটা রেগুলার স্ট্রাকচার, মানে বেটার দেন হচ্ছে তোমার অ্যাট্যাকটিক যেটা দেখলাম। সো এরা কিছুটা ক্রিস্টালাইনিটি শো করে, আইসোট্যাকটিক ভালোই শো করে, সিন্ডিওট্যাকটিকও ওই যে কখনো কখনো ক্রিস্টালাইন, কখনো কখনো অ্যামরফাস, বাট তাদের মধ্যে এই প্রবণতাটা আছে। বাট অ্যাট্যাকটিকের ক্ষেত্রে এটা হচ্ছে একদমই ইররেগুলার স্ট্রাকচার, সো দিস টাইপ অফ পলিমার ইজ অ্যামরফাস, সো তাদের ক্রিস্টালাইনিটি নাই, তারা স্ট্রেংথ এনাফ স্ট্রেংথ শো করতে পারে না। আর আমরা যদি প্রোডাকশনে ঢুকি, মনোমার সিনথেসিস থেকে শুরু করে ফাইনাল ইয়ার্ন, সরি ফাইনাল ফাইবার বা ফিলামেন্ট বানানো পর্যন্ত, তো প্রথম ধাপটা ছিল মনোমার সিনথেসিস যে কোনো কিছুরই। তো মনোমার এখানে আমরা ডিরেক্ট পেট্রোলিয়াম থেকে পাই, সো এখানে কোনো প্রবলেম আমাদের নাই যে অন্যান্য ওই পলিস্টার বা অ্যাক্রাইলিকের মতো করে মনোমার বানিয়ে নিতে হবে এই ভেজালটা নিয়ে। তো এটা মানে পেট্রোলিয়ামের যে রিফাইনারি আছে, সেই রিফাইনারি থেকে, আচ্ছা একটা মিনিট, আমার বাসার উপর দিয়ে প্লেন যাচ্ছে তো শব্দ হচ্ছে। আচ্ছা, তো পলিপ্রোপিলিনের যে পেট্রোলিয়ামের যে রিফাইনারি, সেখান থেকেই আসলে মানে থার্মাল সিনথেসিসের মাধ্যমে পেট্রোলিয়ামটাকে আলাদা করা হয়, পেট্রোলিয়ামকে ভেঙে বিভিন্ন রকম মানে জৈব যৌগে আলাদা করা হয়, তো সেখান থেকে প্রোপিলিনটা পাওয়া যায়। সো আমরা বলতে পারি যে যে পর্যন্ত পেট্রোলিয়াম আছে সেই পর্যন্ত প্রোপিলিনের কোনো অভাব নেই, সো এটা হচ্ছে আনলিমিটেড কোয়ান্টিটিতে পাওয়া যায় এখন পর্যন্ত। এরপরের ধাপটা হচ্ছে পলিমারাইজেশন, অ্যাকচুয়াল কন্ডিশনে আমাদের যে পলিমারাইজেশনটা করতে হয়, অর্থাৎ পলি অ্যাডিশন যে রিয়াকশনটা আমরা করব, এটা আসলে তোমার 100% কি কন্ডিশনে করছে এটা তোমার ম্যানুফ্যাকচারাররা ইয়া করে না, ডিসক্লোজ করে নাই, বা আমরা 100% অ্যাকুরেটলি জানি না যে তারা কিভাবে এটা তৈরি করে। বাট বিভিন্ন ল্যাবে বা বিভিন্ন এক্সপেরিমেন্টে দেখা গেছে যে মোটামুটি 10 অ্যাটমোসফিয়ার প্রেশার, 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা যদি এই জিগলার টাইপ ক্যাটালিস্টের উপস্থিতিতে যদি আমরা মনোমার গুলোকে একসাথে রাখি, তাহলেই পলিমারাইজেশনটা ঘটে আর কি। তো জিগলার টাইপ ক্যাটালিস্ট সম্পর্কে কারো আইডিয়া আছে, নাম শুনছো আগে? হোয়াট ইজ জিগলার টাইপ ক্যাটালিস্ট, যদি কোশ্চেন করি, কারো আইডিয়া আছে? আচ্ছা, জিগলার হচ্ছে একজন মানুষের নাম, আর এইটা হচ্ছে জাস্ট একটা গ্রুপ। সাপোজ তুমি যখন, কেউ যখন রান্না করতে যায়, বিভিন্ন রকম তরকারির জন্য বিভিন্ন রকম মশলা লাগে, তাই না? সাপোজ তোমার মাংস রান্না করতে একরকম মশলা লাগে, আবার খিচুড়ি রান্না করতে আরেক রকম মশলা লাগে। এখন তুমি যদি একটা গ্রুপ করে ফেলো যে এটা হচ্ছে শুধুমাত্র মাংস রান্নার জন্য, এখানে যা যা মশলা লাগে, হলুদ মরিচ পেঁয়াজ সব একসাথে আমরা একটা গ্রুপে রাখবো, এবং এটার নাম দিব হচ্ছে কি, মাংস গ্রুপ, আবার এটার নাম দিব খিচুড়ি গ্রুপ, যেখানে সবগুলা খিচুড়ির মশলাই লাগবে,
তো সেরকম আমাদের অনেকগুলা গ্রুপ করা হয়েছে ক্যাটালিস্ট গুলোর উপরে ভিত্তি করে। যেমন এখানে জিগলার ক্যাটালিস্টের আন্ডারে থাকবে হচ্ছে একটা মেটালিক কম্পাউন্ড, অর্গানোমেটালিক কম্পাউন্ড আর টাইটেনিয়াম ডাইক্লোরাইড, এই দুইটার মিক্সচার যখন থাকবে তখন তাকে নাম দেওয়া হয়েছে জিগলার টাইপ ক্যাটালিস্ট। তো আমাদের যেসব জায়গায় এই দুইটার মিশ্রণ লাগবে, মানে যে সকল রিয়াকশনে, সেখানে আমরা একবারে বলে দিতে পারবো যে আমাকে জিগলার টাইপ ক্যাটালিস্ট ইউজ করতে হবে বারবার, মানে এইটা কত পার্সেন্ট ওইটা কত পার্সেন্ট বারবার, এটার মানে ইয়া করার কোনো দরকার নেই। সো দিস ইজ এ গ্রুপ অফ ক্যাটালিস্ট, আর কিছুই না। তো এরকম আরো অনেকের নামে অনেক রকম গ্রুপ আছে, তো আস্তে আস্তে সামনে গেলে বুঝতে পারবা। আচ্ছা, তো পলিমারাইজেশনটা, তাহলে আমরা কন্ডিশনটা বললাম যে 10 atmospheric প্রেশার আর 80 ডিগ্রি সেলসিয়াস। এখন পলিমারাইজেশন হওয়ার সময় কিছু বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, যেটার কারণে আমাদের টোটাল ফাইবারের ক্যারেক্টারিস্টিক্স এর উপরে একটা ইম্প্যাক্ট পড়তে পারে। তো জিনিসগুলো কি, ফার্স্ট অফ অল আমাদের কন্ডিশন এমন ভাবে সেট করতে হবে যেন হেড টু টেইল, মানে আমাদের যে পলিমারাইজেশনটা হবে সেটা যেন সেটার অ্যারেঞ্জমেন্টটা হেড টু টেইল অথবা টেইল টু হেড এই অ্যারেঞ্জমেন্টে থাকে। এখন হেড আর টেইল এগুলো কি আসলে, আমরা যদি একটা মনোমার্গে বিবেচনা করি, এইটার সামনের অংশটার নাম যদি দিই আমরা হেড, পরের অংশটাকে যদি বলি আমরা টেইল, মানে জাস্ট আমরা এটাকে ইয়া করলাম, মার্ক করে দিলাম যে এটা হেড এটা টেল। এখন যখন আমাদের পলিমারাইজেশনটা হবে তখন যেন আমাদের অ্যারেঞ্জমেন্টটা এমন ভাবে থাকে যে হেড হেডের সাথে টেইল লাগে, আবার সরি এখানে উল্টা লিখছি আমি, এটা হচ্ছে আমাদের টেইল আর এটা হচ্ছে আমাদের হেড, অর্থাৎ টেইল টু হেড অ্যারেঞ্জমেন্ট আছে এখানে, তাই না? তো এরকম যেন আমাদের অ্যারেঞ্জমেন্টটা হয়, অথবা হেড টু টেইলও হইতে পারে, কোনো সমস্যা নেই। বাট যদি অন্য দুইটা হয়, অর্থাৎ হেড টু হেড বা টেইল টু টেইল হয়, তাহলে কি সমস্যা? এখানে দেখো যে এটা হেড, এটা টেইল, এটা আবার টেইল, এখানে উল্টে গেছে, এটা আবার হেড, আবার এখানে হেড। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হেড টু হেড অ্যারেঞ্জমেন্ট আছে, টেইল টু টেইল অ্যারেঞ্জমেন্ট আছে। তো এখানে সমস্যাটা হচ্ছে এই যে মিথাইল গ্রুপগুলো, এদের মধ্যে ইউনিফর্মিটি নেই। এখানে যেমন ইউনিফর্মলি তারা ডিস্ট্রিবিউটেড, মানে একটা নির্দিষ্ট ইন্টারভাল পর পর আসতেছে ইউনিফর্ম, এইখানে দেখা যাচ্ছে যে এখানে দুইটা জায়গায় ফাঁকা পড়ে গেছে, ফাঁপা পড়ে গেছে, এখানে আবার বেশি জিনিসটা ডেন্স হয়ে গেছে, ঘন হয়ে গেছে, আবার এখানে ফাঁকা পড়ে গেছে, আবার এখানে ঘন হয়ে যাবে। সো এইটা হইলে যেটা হবে, আমার এইখানে ফাইবারের স্ট্রেংথ বেশি হবে, ক্রিস্টালাইনিটি অ্যারেঞ্জমেন্ট ভালো হবে, এইখানে স্ট্রেংথ কমে যাবে, এইখানে ডাই অ্যাবজর্বেন্সি কমে যাবে, এখানে ডাই অ্যাবজর্বেন্সি বেড়ে যাবে। ইলঙ্গেশন হওয়ার সময় কি, এই জায়গাটা বেশি ইলঙ্গেট করবে, এই জায়গাটা বেশি ইলঙ্গেট করবে না, এখানে ময়েশ্চার রিগেইন বেশি হবে, এখানে ময়েশ্চার রিগেইন কম হবে। তাইলে একই ফাইবারে আমরা মাল্টিপল প্রপার্টি দেখতে পারবো, সো উইচ ইজ নট মানে ভেরি গুড ফর আমাদের ফাইবার। ফাইবার হওয়ার জন্য ইউনিফর্মিটি একটা মাস্ট, একটা বিষয়। ওকে, সো এই প্রবলেমগুলোর থেকে বাঁচার জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে হেড টু টেইল বা টেইল টু হেড এই অ্যারেঞ্জমেন্টে থাকলে আমাদের জন্য ভালো। সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে উইদাউট ব্রাঞ্চিং, ব্রাঞ্চিং যত কম হয় তত ভালো। তো এইখানে এই ব্রাঞ্চিংটাকে আমরা উপেক্ষা করতে পারবো না, কারণ ইট ইজ পার্ট অফ দ্য প্রোপিলিন, এটা প্রোপিলিনের একটা পার্ট। বাট এছাড়াও কার্বন যদি বেশি রিঅ্যাক্টিভ হয়ে অন্যান্য কোনো ব্রাঞ্চ গঠন করে, যেমন এখানে আরেকটা হাইড্রোজেন ধরে ফেললো বা এখানে গিয়ে একটা অক্সিজেন ধরে ফেললো, এই টাইপের ব্রাঞ্চিং যেন না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। কারণ ব্রাঞ্চিং হইলে আমাদের ডেন্সিটি কমে যাবে, ডেন্সিটি কমে গেলে ইউনিফর্মিটিও নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে। আচ্ছা, তারপর পলিমার গুলো একটা অর্ডার অ্যারেঞ্জমেন্টে যেন সাজানো থাকে, এটা খেয়াল রাখতে হবে। যেমন এটা একটা অর্ডার অ্যারেঞ্জমেন্ট, মানে একটা ইন্টারভাল পর পর আমাদের একটা জিনিস রিপিট হচ্ছে, এটা একটা অর্ডার অ্যারেঞ্জমেন্ট, তো এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো কন্ডিশন গুলোর গুরুত্ব কি, বোঝা গেছে? তো আচ্ছা, আশা করি বোঝা গেছে। এরপরে স্পিনিং, পলিমারাইজেশন হয়ে গেল অর্থাৎ পলিমার আমরা বানিয়ে ফেলছি, এরপরে সেটাকে ফাইবারে কনভার্ট করতে হবে। এটা আমরা মেল্ট স্পিনিং এর মাধ্যমেই করতে পারি,
এইটাতে কোনো তেমন কোনো ডিফিকাল্টিস নাই, যেহেতু আমাদের মেল্টিং টেম্পারেচার খুব বেশি না, প্লাস হচ্ছে মেল্টিং করলে ফাইবারের প্রপার্টিতেও তেমন কোনো ইম্প্যাক্ট পড়ে না। সো এটা ইট ইজ পসিবল টু ডু মেল্ট স্পিনিং। তো আমরা দুই ধরনের ফাইবার বানাইতে পারি, একটাকে বলি আমরা ফিলামেন্ট, একটাকে বলি স্ট্যাপল। ফিলামেন্ট আর স্ট্যাপলের মধ্যে পার্থক্য কি মনে আছে কারো? কোনটা ফিলামেন্ট কোনটা স্ট্যাপল আমরা কিভাবে বুঝবো? স্যার ফিলামেন্ট হচ্ছে লং লেন্থের ফাইবার, আর স্ট্যাপল হচ্ছে শর্ট লেন্থের ফাইবার। শর্ট লেন্থের ফাইবার, হ্যাঁ ঠিক আছে। ফিলামেন্ট হচ্ছে কন্টিনিউয়াস লেন্থের ফাইবার, আর স্ট্যাপল হচ্ছে শর্ট লেন্থের ফাইবার। তো ন্যাচারাল ফাইবারগুলো নর্মালি স্ট্যাপল হয়, যেহেতু নেচারের উপরে আমাদের কোনো হাত নাই, আমরা একে কন্ট্রোল করতে পারি না। বাট ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে আমরা আমাদের যতটুকু লেন্থ দরকার সেই পরিমাণে ফিলামেন্ট সেই লেন্থ ওয়াইজ বানাইতে পারি। তো মেল্ট স্পিনিং প্রসেস আমরা সেকেন্ড চ্যাপ্টারে যে টোটাল প্রিন্সিপাল সহ প্রসেসটাও দেখছিলাম, ঠিক সিমিলার। ওইখানে যে চিত্র আছে ওই চিত্র দিলেই হবে। তো এখানে জাস্ট কিছু কন্ডিশন ভিন্ন, সেটা আমরা আগের ইয়েতে দেখাই দিছি যে কত ডিগ্রিতে আসলে আমাদের ইয়া করতে হবে। তো এইটা জাস্ট এখানে আমরা খেয়াল রাখবো আর কিছু না। আর টোটাল প্রসেসটা ওই আগের সেকেন্ড চ্যাপ্টারে আমরা যা পড়ছি, মেল্ট স্পিনিং কাকে বলে বা মেল্ট স্পিনিং কিভাবে হয়, ডিভাইসের ইয়াগুলা, প্রতিটা পার্টের কাজ কি, এগুলা ওইভাবে দিলেই হয়ে যাবে, সমস্যা নেই। প্রসেস সেম। আচ্ছা, এরপরে আমরা যদি একটু স্ট্রাকচার বা অ্যাপিয়ারেন্স নিয়ে আলোচনা করি, দেখতে আসলে কেমন হয় ফাইবারগুলো? নর্মালি আমাদের অ্যাপিয়ারেন্সটা আসলে একটু তোমার কালারলেস ফিলামেন্ট, মানে হচ্ছে ওই আগের ভিডিওগুলোতে মনে হয় দেখাইছিলাম যে হোয়াট ইজ কালারলেস, একটু স্বচ্ছ, ইসদচ্ছ মানে একটা ফিলামেন্ট এরকম হয় দেখতে। সারফেসটা তো অবশ্যই স্মুথ থাকে, ওয়াক্সি অ্যাপিয়ারেন্স থাকে। তারপর হচ্ছে ক্রস সেকশনটা রাউন্ড হয় নর্মালি, বাট আমরা আমাদের ইচ্ছা মতো কি ওই স্পিনারেটের হোলের শেপ চেঞ্জ করে আমাদের ফাইবারের শেপও চেঞ্জ করে দিতে পারি। ডায়ামিটার নর্মালি 0.02 থেকে 0.5 মিলিমিটারের মধ্যে ঘোরাফেরা করে। আচ্ছা, ফিজিক্যাল প্রপার্টির মধ্যে ফার্স্ট অফ অল টেনজাইল স্ট্রেংথ। টেনজাইল স্ট্রেংথ আমরা যদি একটা সিঙ্গেল ফিলামেন্টের টেনজাইল স্ট্রেংথ দেখি, সেটা হবে হচ্ছে 26 থেকে 44 সিএন পার টেক্স নর্মালি। এটার রেঞ্জটা কেন, ফাইবার কতটুকু মোটা, কতটুকু চিকন বা তার ওরিয়েন্টেশন কেমন, তার উপরে ডিপেন্ড করে এটা হচ্ছে ভ্যারি করে। ইয়ার্নের জন্য টেনজাইল স্ট্রেন্থ আরো বেশি হবে, কারণ ইয়ার্ন হচ্ছে অনেকগুলা ফিলামেন্টকে একসাথে টুইস্ট করে বানানো হয়। সো এখানে স্ট্রেন্থ আমরা দেখতে পাচ্ছি কত, 80-তে উঠে গেছে। এটাতে যেমন ছিল হচ্ছে 26 থেকে 44, এটা হচ্ছে অ্যাটলিস্ট 80, কখনো কখনো 115 পর্যন্ত উঠে যায়। সো আমরা বুঝতে পারতেছি যে ইয়ার্নের টেনজাইল প্রপার্টি গুলো আমাদের একটা সিঙ্গেল ফিলামেন্টের থেকে অনেক ভালো বা বেশি। ইলংগেশন, ইলংগেশন এট ব্রেক, মানে 15 থেকে 25% পর্যন্ত ইলংগেট করার পর সে হচ্ছে ছিঁড়ে যায়, অর্থাৎ 1/4 পর্যন্ত তুমি তাকে টেনে লম্বা করতে পারবা, এই পরিমাণ ইলংগেশন তার আছে। আর মাল্টি ফিলামেন্ট, এটা হচ্ছে মনোফিলামেন্টের ক্ষেত্রে, আর মাল্টি ফিলামেন্টের ক্ষেত্রে আর একটু বেশি, খুব সামান্য একটু বেশি হয়। ইলাস্টিক প্রপার্টি, আমাদের পলিপ্রোপিলিনের ইলাস্টিক প্রপার্টি খুবই ভালো। আমরা যেসব ফাইবার পড়ছি, পলিএমাইড বা পলিয়েস্টার বা পলিঅ্যাক্রাইলিক বা পলিইথিলিন, এগুলোর তুলনায় পলিপ্রোপিলিনের ইলাস্টিক রিকভারি খুবই ভালো। ইলাস্টিক রিকভারি আর ইলংগেশন, এই দুইটার মধ্যে কি পার্থক্য আছে কি মনে হয়? হোয়াট ইজ ইলাস্টিক রিকভারি আর হোয়াট ইজ ইলংগেশন? স্থিতিস্থাপকতা, ওকে। আর ইলংগেশনটা লেন্থ ইনক্রিজ করা। আচ্ছা, ওকে। তো এখানে মেইন ঘটনা যেটা, মেইন যে ঘটনা, দুই ক্ষেত্রেই আমাদের ইলংগেশনটা লাগে। ইলংগেশন মানে হচ্ছে অরিজিনাল যে লেন্থ আছে তার কত গুণ আমি টেনে লম্বা করতেছি, বা তার সাপেক্ষে সে কতটুকু, কত পার্সেন্টেজ সে ইলংগেট হচ্ছে, এটা হচ্ছে তার ইলংগেশন। আর ইলাস্টিক হচ্ছে ইলংগেট হওয়ার পরে আমি যদি এই ফোর্সটাকে উঠে আনি,
আমি তো একটা টান দিছি, তাই না? একটা ফোর্স ক্রিয়েট করছি। এই ফোর্সটাকে যদি সরায় দেই, তাহলে কি সে তার আগের অরিজিনাল লেন্থে ব্যাক করতে পারে কিনা, বা কতটুকু ব্যাক করতে পারে, সেটা হচ্ছে তার রিকভারির পার্সেন্টেজ। যেমন আমি যদি 1 মিটার লম্বা একটা ফিলামেন্টকে 1.2 মিটার বা 20% পর্যন্ত বাড়াই, তার ইলঙ্গেশন হবে কত? 20%। এটা হবে 20%। তো এই গেল একটা জিনিস। আর এই যে 1.2 থেকে সে কি আবার 1-এ ব্যাক করতে পারতেছে কিনা, নাকি 1.1-এ এসে থেমে গেছে? 1.1-এ এসে যদি থেমে যায়, তাহলে তার রিকভারি হচ্ছে কত? 50%। এটা হচ্ছে পুরাপুরি ব্যাক করতে পারলো না, এটা অর্ধেক এসে থেমে গেছে। তো এই হচ্ছে এই দুইটা প্যারামিটারের মধ্যে পার্থক্য। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সিলেন্ট রিকভারি দেখায় ইয়া আমাদের পলিপ্রোপিলিন। রিকভারিটা কেমন? 10% যদি আমি ইলঙ্গেশন করি, সে 90% পর্যন্ত রিকভারি করতে পারে। অর্থাৎ 10% কিন্তু মোটামুটি ভালোই ইলঙ্গেশন, মানে ফর এ নন ইলাস্টিক ফাইবার। একটা নন ইলাস্টিক ফাইবারের জন্য আমাদের 10% ভালো রকমের একটা ইলঙ্গেশন, এবং এরপরেও সে 90% রিকভার করতে পারে। সো তার ইলাস্টিক প্রপার্টি খুবই ভালো। মিডিয়াম টেনসিটির ফাইবার 5% ইলঙ্গেশনের করলে 98% পর্যন্ত রিকভারি করতে পারে। স্ট্যাপল ফাইবার 5% ইলঙ্গেশনে 95% পর্যন্ত রিকভারি করতে পারে। আচ্ছা, তো এইটা হচ্ছে তার ইলাস্টিক নেচার বা ইলাস্টিক ক্যারেক্টারিস্টিক, ইলাস্টিক বিহেভিয়ার। এরপরে আছে ক্রিপ। ক্রিপও কিছুটা ইলাস্টিকের মতোই। ক্রিপ আমরা বলছিলাম যে একটা নির্দিষ্ট কোনো ফাইবারের উপরে যদি আমরা একটা নির্দিষ্ট ভর একটা নির্দিষ্ট সময় অবধি অ্যাপ্লাই করি, অর্থাৎ এখানে যেমন বলা হয়েছে যে 13.2 গ্রাম, সরি, সিএন পার টেক্স বা 1.5 গ্রাম পার ডেনিয়ার ফর 16 আওয়ার্স রুম টেম্পারেচার। রুম টেম্পারেচারে 16 ঘন্টা যাবৎ যদি এই ফোর্সটা তার উপরে অ্যাপ্লাই করা হয়, তাহলে ফাইবারটার কি পরিমাণ ডিফরমেশন ঘটবে? এটা তো আর এরকম সোজা থাকবে না, এটা একটু হলেও এরকম বেঁকে যাবে, কারণ এইদিকে আমি একটা লোড দিয়ে রাখছি অনেকক্ষণ যাবৎ। তো এইটাই হচ্ছে তার ক্রিপ ক্যারেক্টারিস্টিক্স। তো এইখানে আমরা যেটা দেখতেছি যে সে 0.5% ডিফর্ম হয়, অর্থাৎ খুব বেশি যে ডিফর্ম হয় তা না। তুমি এতটুকু লোড যদি 16 ঘন্টা যাবত রুম টেম্পারেচারে ঝুলায় রাখো বা অ্যাপ্লাই করে রাখো, তাহলে 0.5% অরিজিনাল লেন্থ থেকে সে হচ্ছে ডিফর্ম করে, অর্থাৎ নিচের দিকে 0.5% বেড়ে যায়, বা লেন্থটা তার আগের যে লেন্থ ছিল তার থেকে 0.5% ইনক্রিজ করে। স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে মলিকুলার ওয়েটের সাথে সম্পর্কিত, অর্থাৎ আমরা জানি যে ওই যে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির সাথে যে রেশিও করে যে ইয়াটা পাওয়া যায়, সেটাই হচ্ছে আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি। অ্যামরফাসের জন্য হচ্ছে 0.85, পরে হচ্ছে হাই ক্রিস্টালাইনের জন্য 0.95 পর্যন্ত হইতে পারে। এরকম হওয়ার কারণ কি? কারণ এখানে তোমার ডেন্সিটি কম, অ্যামরফাসে তোমার ভেতরে ফাঁকা জায়গা বেশি থাকে, সো ইন্টার পলিমার চেইন স্পেস বেশি থাকে। অন্যদিকে হাই ক্রিস্টালাইনের ক্ষেত্রে কি, প্যাকিং ডেন্সিটি বা এগুলো বেশি থাকার কারণে মলিকুলার ওয়েটও বেশি হয়, সো স্পেসিফিক গ্র্যাভিটিও তুলনামূলকভাবে বেশি হয়, এবং এটার স্পেসিফিক গ্র্যাভিটি হাইয়েস্ট, লাইটেস্ট, সরি, লাইটেস্ট অফ অল কমার্শিয়াল ফাইবার। আর এইটার ময়েশ্চারের ইফেক্ট তো তেমন কিছু নাই, এটা আমরা জানি অলরেডি হোয়াট ইজ ইফেক্ট অফ ময়েশ্চার। এমনিতেই সিনথেটিক ফাইবারগুলোর উপরে ময়েশ্চারের তেমন কোনো ইফেক্ট থাকে না, কারণ এগুলা নর্মালি হাইড্রোফোবিক নেচারের হয়, সো এরা পানিকে বা ময়েশ্চারকে আকর্ষণ করতে পারে না। নর্মাল একটা যখন আমরা ন্যাচারাল ফাইবার নিব, সেটা শুকনো অবস্থায় আছে না ভেজা অবস্থায় আছে তার উপরে ডিপেন্ড করে তার ড্রাই এবং ওয়েট স্ট্রেংথ ভ্যারি করে। বাট আমাদের সিনথেটিক ফাইবারগুলোর ক্ষেত্রে যেহেতু ময়েশ্চারের তেমন কোনো ইফেক্ট নাই, সো এগুলো তেমন একটা ভ্যারি করে না। ড্রাই ওয়েট যা বা ড্রাই স্ট্রেংথ যা, ওয়েট স্ট্রেংথ একই রকম প্রায়। আচ্ছা, এখানে আমরা তিনটা ছবি দেখাইছি, এটা জাস্ট আমরা মানে এতক্ষণ যা ফাইবার পড়ছি বা যে সকল এক্সিস্টিং ফাইবার আছে তাদের মধ্যে একটা কম্পারিজন দেখানো।
তিন ধরনের ফিজিক্যাল প্রপার্টি নিয়ে আমরা কথা বলছি। একটা হচ্ছে ইলঙ্গেশনের সাথে ইলাস্টিক রিকভারির সম্পর্ক, একটা হচ্ছে লোড দেওয়ার সাথে বেন্ডিং রিকভারির সম্পর্ক, একটা হচ্ছে কাউন্টার প্রেসারের সাথে স্ট্যাটিক ফ্রিকশনের সম্পর্ক। আচ্ছা, তিনটা জিনিস আসলে কি? ইলঙ্গেশন ইলাস্টিক রিকভারি আমরা অলরেডি দেখছি যে আমরা কোনো কিছুকে কত পার্সেন্ট টানবো, 5% টানবো না 10% টানবো, 15 না 20, এবং এই টানার উপরে ভিত্তি করে সে কত ভাগ রিকভার করতে পারবে, 80% না 100% না 40%, সেটা আর কি এক একটা ফাইবারের জন্য আমরা এখানে দেখছি। তো এখানে দেখতে পাচ্ছি যে সবচাইতে স্টেবল রিকভারি দেখায় কে, পলিপ্রোপিলিন। আমরা একটু আগেই দেখছি যে পলিপ্রোপিলিনের রিকভারি অনেক ভালো। অর্থাৎ আমরা যদি এখানে হাইয়েস্ট ইলঙ্গেশনটা দেখি, অর্থাৎ 20% ইলঙ্গেশন, মানে 1 মিটারের একটা ফাইবারকে তুমি টাইনা 1.2 মিটার পর্যন্ত লম্বা করছো, করার পর তার রিকভারিটা কত হয়েছে, ছেড়ে দিলে 80%-এর উপরে, অর্থাৎ খুব ভালো রিকভারি সে শো করতেছে। সিমিলারলি আমরা যদি এই একই ইলঙ্গেশনে উল ফাইবারকে দেখি, তার রিকভারি মাত্র 60%, যদি পলিস্টার ফাইবারকে দেখি তার রিকভারি আরও কম, 60%-এরও কম। আর কটন ফাইবার, ভিসকস ফাইবার, এরা তো এই পর্যন্ত আসেই নেই, অর্থাৎ এরা এই পর্যন্ত, অর্থাৎ 7% ইলঙ্গেশন হওয়ার পর কটন ফাইবারটা ছিঁড়ে গেছে, সো সে আর কোনো ইলঙ্গেশন দেখায় নাই। ভিসকস ফাইবারটা 15% পর্যন্ত টানার পর ছিঁড়ে গেছে। তো এই এটা দিয়ে আমরা আসলে ব্যাখ্যা করতে পারতেছি যে ইলঙ্গেশনের সাথে ইলাস্টিক রিকভারি সম্পর্ক কোন ফাইবারের জন্য কেমন। সেকেন্ড চিত্রটা হচ্ছে বেন্ডিং রিকভারি নিয়ে। বেন্ডিং রিকভারি মানে কি, আমরা যখন একটা ফাইবারকে এরকম বাঁকাই, বেন্ড করি, বেন্ড করে যদি কিছুক্ষণ রেখে দেই, রেখে দিয়ে ধরো এটার উপরে আমি একটা লোড রেখে দিলাম, এটাকে বেন্ডিং অবস্থায় 5 মিনিট রেখে দিলাম, রেখে এইটাকে আমি সরায় ফেলবো। সরায় ফেললে কি হবে, আমার এই ফাইবারটা কিন্তু একটা নির্দিষ্ট প্রবণতা থাকবে যে বেন্ড অবস্থা থেকে একটু সোজা হয়ে যাওয়ার। এখন এটা ফাইবারের এলিমেন্টের উপরে ডিপেন্ড করবে যে এটা কি এরকম 180 ডিগ্রিতে সোজা হবে, নাকি তোমার 45 ডিগ্রি সোজা হবে, নাকি 90 ডিগ্রি সোজা হবে, এটা ডিপেন্ড করবে কি ফাইবার নিয়ে আমি কাজ করতেছি, এক একটা এক এক রকম। তো এটাকে আমরা বলতেছি বেন্ডিং রিকভারি, অর্থাৎ এই যে ভাঁজ অবস্থা থেকে যে সে রিকভার করলো, এটাই হচ্ছে তার বেন্ডিং রিকভারি। তো এখানে নাইলন আর প্রোপিলিনের বেন্ডিং রিকভারি দেখানো হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে যে 1 গ্রাম ওয়েট যদি আমি রাখি, 2 গ্রাম ওয়েট বা 3 গ্রাম ওয়েট রাখলে কোনটা কি ধরনের রিকভারি শো করে। তো এখানে দেখতে পাচ্ছি যে নাইলনের রিকভারি মাচ বেটার দেন হচ্ছে আমাদের প্রোপিলিনের রিকভারি। সো প্রোপিলিনের রিকভারি, বেন্ডিং রিকভারিটা অত ভালো না, বাট ইলাস্টিক রিকভারিটা অনেক ভালো। আর লাস্ট অফ অল যেটা, এটা হচ্ছে আমরা ফ্রিকশনের সাথে সম্পর্কিত একটা ক্যারেক্টারিস্টিক দেখাইছি। অর্থাৎ ফ্রিকশন তো আমরা সবাই জানি, একটা সারফেসকে যখন আমি আর একটা সারফেসের উপর দিয়ে সরানোর চেষ্টা করব, বল প্রয়োগ করব, তখন হচ্ছে এদের যে ইন্টারফেস আছে, যেখানে হচ্ছে তারা টাচ করে আছে, সেখানে একটা কি ফ্রিকশনের সৃষ্টি হবে। ফ্রিকশনটা কি একটা বাধা দিবে, এটা একটা বাধা দেওয়ার মতো বল, যেটা উল্টা দিকে, আমি এইদিকে এটাকে ধাক্কা দিচ্ছি, ফ্রিকশনটা তাকে এইদিকে সরিয়ে রাখার চেষ্টা করবে। এখন একটা বস্তুর ভর যত বেশি হবে তার ফ্রিকশনও তত বেশি হবে, তাকে সরাইতে তত বেশি শক্তি লাগবে। এখন যখন আমরা ফ্রিকশন অ্যাপ্লাই করতে যাই, তখন দেখো এই মাঝখানের সারফেসে কিন্তু একটা কাউন্টার প্রেশার ক্রিয়েট হয়, মানে আমি এইদিকে ধাক্কা দিচ্ছি, আমার ফ্রিকশনের ফোর্স কাজ করতেছে উল্টা দিকে, সো একটা কাউন্টার প্রেশার সৃষ্টি হয়েছে। কাউন্টার মানে কি উল্টা, তাই না, উল্টা একটা প্রেশারের সৃষ্টি হয়েছে এখানে। সো সেই প্রেশারটাকে আমরা মেজার করে সেইটার সাথে ফ্রিকশন কোএফিসিয়েন্টের সম্পর্ক কি এক একটা ফাইবারের জন্য, সেটা এখানে দেখাইছি। তো এগুলো হচ্ছে পার্সেন্টেজে আমরা নিতে পারি, 70% দেখায় ফ্রিকশন, নাকি 60%, 40%। ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট যত বেশি তত হচ্ছে আমাদের এই মানে ইয়াটাকে সরাইতে তত বেশি ফোর্স লাগবে বা কঠিন হবে তত বেশি। তো প্রোপিলিনের একটা যদি আমরা দেখি যে 2 গ্রাম, যখন কাউন্টার প্রেশার হচ্ছে 2 গ্রাম, কাউন্টার প্রেশার 2 গ্রাম মানে কি, আমি এইখানে 2 গ্রাম সমপরিমাণ বল প্রয়োগ করছি, সেজন্য সেও কাউন্টার আমাকে 2 গ্রাম পরিমাণ প্রেশার উল্টা দিকে দিছে। তো 2 গ্রাম প্রেশার কিন্তু খুব বেশি না, 10 গ্রাম প্রেশার অনেক বেশি। সো 2 গ্রাম প্রেশারে দেখা যাচ্ছে যে আমাদের ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট হচ্ছে 65%-এর মতো, তার মানে আমার 65% বল
ও হচ্ছে প্রয়োগ করছে, মানে আমি এটাকে খুব সহজে সরাইতে পারবো না। ফ্রিকশনাল কোয়েফিসিয়েন্ট যত কমতে থাকবে তত আমাদের জন্য কম বল প্রয়োগে এটাকে বেশি সরানো যাবে। তো যত আমরা কাউন্টার প্রেশার বাড়াচ্ছি, মানে হচ্ছে আমি যত বেশি জোরে এটাকে ধাক্কা দিচ্ছি তত আমার ফ্রিকশনাল কোয়েফিসিয়েন্টটা কমতেছে আস্তে আস্তে, এই যে আস্তে আস্তে কমে যাচ্ছে, তার মানে আমার উই হ্যাভ এ মাচ মানে বেটার চান্স অফ মুভিং দ্য অবজেক্ট ওয়েন উই আর অ্যাপ্লাইং 10 গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার প্রেশার রেদার দেন 2 গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার প্রেশার। এটা স্বাভাবিক তাই না, একটাকে তুমি 2 গ্রামে ঠেলতেছো আর একটাকে 10 গ্রামে ঠেলতেছো, সো এটা সরানোর প্রবণতা বেড়ে যাবে, সো ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট কমে যাবে। আবার প্রোপিলিনটাকে যদি আমি অয়েল ফিনিশ করি, অর্থাৎ এটাতে তেল বা গ্রিজ বা স্লিপারি কোনো ম্যাটেরিয়াল দিয়ে যদি ফিনিশ করি, তাহলে তো তার ফ্রিকশন এমনিতেই কমে যাবে তাই না, কারণ তার সারফেসটা হচ্ছে তোমার ই হয়ে যাবে। কেউ কিছু বলবা স্যার? আমি 10 গ্রাম দিলে সেও স্যার 10 গ্রাম দিবে, তাহলে ফ্রিকশনটা বেশি হওয়ার কথা না স্যার? হ্যাঁ, তুমি 10 গ্রাম দিলে সেও 10 গ্রাম দিবে, বাট তোমার এখানে মানে তুমি যত দিবা তোমাকে তো তার কাউন্টার সে দিবেই তাই না, তো সেই ক্ষেত্রে তুমি যত বেশি প্রেশার দিচ্ছ সেটা দেওয়াটা বেটার না? তুমি যদি 100 গ্রাম দাও তোমাকেও তো সে 100 গ্রাম ফেরত দিতে চাইবে তাই না, তো সেই ক্ষেত্রে তোমার চান্সটা বেশি থাকবে। কখন তুমি কি 2 গ্রাম দিয়ে ঠেলতে পারবা? ধরো 1 কেজির একটা জিনিস আছে, 1 কেজি ভর, এটা ফিক্সড, এটাতে তুমি 2 গ্রাম প্রেশার দিলা, সেও তোমাকে উল্টা দিকে 2 গ্রাম প্রেশার দিবে। আবার তুমি সেম জিনিসটাকে 10 গ্রাম প্রেশার দিলা, সেও তোমাকে উল্টা দিকে 10 গ্রাম প্রেশার দিতে চাইবে তাই না, কিন্তু তোমার সরানোর মানে পার্সেন্টেজটা বেশি ইয়া হবে কোথায়, টেন্ডেন্সিটা বেশি হবে কোনটাতে? 2 গ্রাম দিলে কি প্রবাবিলিটি বাড়বে সরানোর, নাকি 10 গ্রাম দিলে বাড়বে? 10 গ্রাম, 10 গ্রাম দিলে বাড়বে, কারণ 1 কেজির তুলনায় কিন্তু 10 গ্রাম কিছুই না তাই না, 2 গ্রাম বা 10 গ্রাম এগুলো কিছুই না। তো এই ভরটা যত বাড়বে তোমার হচ্ছে এই প্রেশারও তত বেশি আসলে দিতে হবে একটু একটু করে। আর ব্যাক ফোর্স যেটা মানে কাউন্টার যে প্রেশার, এটা অলওয়েজ দুই পাশে সেম থাকবে, এই কারণেই কিন্তু এটা সরতেছে না, নাইলে তো এটা নিজে নিজেই সরে যেত। আচ্ছা, আর কি ওইটাই বুঝাইতে চাইছি, এই কাউন্টার প্রেশারটা মাপা হয়েছে আসলে আমি কত প্রেশার দিচ্ছি সেইটা মাপার জন্য, কারণ এই দিককার প্রেশার এই দিককার প্রেশার মোটামুটি সেম থাকে। আচ্ছা, এরপরে কিছু থার্মাল ক্যারেক্টারিস্টিক যদি আমরা দেখি, সফেনিং পয়েন্ট যে টেম্পারেচারে এটা আসলে একটু নমনীয় হয়ে যায়, যেটা তোমার মেল্টিং টেম্পারেচারের থেকে একটু কম থাকে, এখানে মেল্টিং টেম্পারেচার 160 থেকে 70, সো সফেনিং আমরা দেখতে পাই 150। ইফেক্ট অফ লো টেম্পারেচার, মানে লো টেম্পারেচারে সে কেমন আচরণ করে, লো টেম্পারেচারেও এর মোটামুটি ফ্লেক্সিবিলিটি থাকে 70 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচ পর্যন্ত, লো টেম্পারেচারে ফ্লেক্সিবিলিটি এক্সিলেন্ট। আচ্ছা, আমরা এখানে যেটা বোঝানোর চেষ্টা করছি, নর্মালি হাই টেম্পারেচার যত বেশি মানে প্রি টেম্পারেচার যত বাড়াই তত কিন্তু কোনো একটা প্রোডাক্টের ফ্লেক্সিবিলিটি বাড়তে থাকে বাট স্ট্রেংথ কমতে থাকে তাই না, এই জিনিসটা আমরা সবাই জানি। এর কারণ হচ্ছে হাই টেম্পারেচার দিলে পলিমার চেইনগুলোর মধ্যে যে তোমার ক্রস লিঙ্কিং ছিল এগুলো আস্তে আস্তে ভেঙে যায়, তো এগুলো ভেঙে গেলে কি চেইনগুলো ফ্রিলি মুভমেন্ট করতে পারে, ফ্রিলি মুভমেন্ট করলে তার ফ্লেক্সিবিলিটিও আগের তুলনায় বেড়ে যায়। তো আমরা বুঝতে পারতেছি যে যত হাই টেম্পারেচারে যাওয়া যায় তত ফ্লেক্সিবিলিটি বাড়ে, উল্টা দিকে যত লো টেম্পারেচারে যাওয়া যায় তত ফ্লেক্সিবিলিটি কমে। তো কিন্তু পলিইথিলিন বা পলিপ্রোপিলিনের ক্ষেত্রে দেখা যায় যে হাই এবং লো দুইটা মানে লো টেম্পারেচারেও মোটামুটি বেশ ভালো ফ্লেক্সিবিলিটি শো করে, মানে আমাদের যে রুম টেম্পারেচার আছে বা 70 ডিগ্রি সেলসিয়াস তার নিচ পর্যন্ত যে টেম্পারেচার গুলো আছে এগুলাতে মোটামুটি সে ভালো ফ্লেক্সিবিলিটি ভালো রকম ফ্লেক্সিবিলিটি শো করে। হাই টেম্পারেচারের ইফেক্ট কি, মেকানিক্যাল প্রপার্টি ডিগ্রেড করতে থাকে, যে যেখানে যেটা বললাম যে আমাদের ইয়েগুলা যখন ভেঙে যায় এই ক্রস লিঙ্কিং গুলো যখন ভেঙে যায় তখন কি এগুলো ফ্রিলি মুভমেন্ট করতে পারে, ফ্রিলি মুভমেন্ট করা মানে কি তার মধ্যে কোনো স্ট্রেংথ থাকবে না, স্ট্রেংথ কমে যাবে,
বা টেনজাইল যে প্রপার্টি গুলো ছিল, মেকানিক্যাল যে প্রপার্টি গুলো ছিল, এগুলো নষ্ট হয়ে যাবে। সো যত আমরা হাই টেম্পারেচারে যাব তত ডিগ্রেড করতে থাকবে প্রপার্টি। শ্রিঙ্কেজ প্রপার্টি, শ্রিঙ্কেজ মানে হচ্ছে কি, কাপড় কুচকে যাওয়া বা ফাইবারের ক্ষেত্রে ফাইবারটা ছোট হয়ে যাওয়া, কুচকে যাওয়া। তো নর্মালি আমরা দেখছি যে একটু হাই টেম্পারেচারে নিলে প্লাস্টিক জাতীয় যা আছে এগুলো কিন্তু একটু কুচকে যায়, তাই না? সবাই আমরা দেখছি। তো এখানে দেখা যায় যে বয়লিং ওয়াটার অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা 15% সরি 20 মিনিট পর্যন্ত রাখি, এরা হচ্ছে 15% পর্যন্ত শ্রিঙ্ক করতে পারে। অর্থাৎ একটা ফাইবার যদি 1 মিটার বা 1.15 মিটার পর্যন্ত লম্বা হয়, সেটা শ্রিঙ্ক করে যেতে পারে 15% যদি আমরা হাই টেম্পারেচারে রাখি। ফ্লেমেবিলিটি এটা খুব বেশি না, খুব স্লোলি মেল্ট করে এবং এক্সটিংগুইশিং ফ্লেম থেকে মানে ওই যে কুচকে যাওয়ার একটা প্রবণতা থাকে যখন আমরা আগুনে ধরি, ড্র অ্যাওয়ে, কুচকে যাওয়া। থার্মাল কন্ডাক্টিভিটি 6, এটার থার্মাল কন্ডাক্টিভিটি মোটামুটি ভালো। এয়ারের থার্মাল কন্ডাক্টিভিটি হচ্ছে 1, অর্থাৎ বাতাসে হচ্ছে এক থার্মাল কন্ডাক্টিভিটি 1, এটার তুলনায় 6 গুণ হচ্ছে সে থার্মালি কন্ডাক্টিভ, অর্থাৎ তাপকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারে। ইফেক্ট অফ সানলাইট, এটা দীর্ঘদিন যদি আমি সানলাইটে এক্সপোজ করে রাখি অক্সিজেন দ্বারা অ্যাটাক হয় এবং অক্সিডাইজ হইলে এটা আর কি কালার টালার এগুলো সব নষ্ট হয়ে যায় বা প্রপার্টিও আস্তে আস্তে ডিগ্রেড করে। সো এটাকে দীর্ঘদিন অক্সিজেনে মানে এক্সপোজ করে রাখাটা উচিত না, বাট বর্তমানে কিছু স্টেবিলাইজার ইউজ করা যায় যারা আসলে এই ইফেক্টটাকে ইমপ্রুভ করতে পারে। এটা হচ্ছে রিসার্চ করে বের করা হয়েছে যে কিছু কিছু কেমিক্যাল আছে যেগুলো যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এই অক্সিডাইজেশনটা অতটা মানে বেশি ক্ষতি করতে পারে না, কারণ সে একটা মানে কোটিং টাইপের মানে একটা তৈরি করতে পারে, এনক্লোজার তৈরি করতে পারে যেটা ভেদ করে আসলে অক্সিজেন এটাকে অক্সিডাইজ করতে পারে না। আচ্ছা, এরপরে কেমিক্যাল প্রপার্টি, অ্যাসিড অ্যালকালি অর্গানিক সলভেন্ট এগুলাতে সে খুব ভালো রেজিস্ট্যান্ট শো করে। ইনসেক্ট মাইক্রো অর্গানিজম এগুলাও মানে এগুলা হচ্ছে এর উপরে জন্মাইতে পারে না, বাট কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু ইনসেক্ট আছে যেগুলো হচ্ছে ফাইবার গুলোকে কেটে ফেলে, কাট থ্রু ইট উইদাউট ডাইজেস্টিং, এটাকে এটার উপরে জন্মায় বা জন্মায় না বা এটা থেকে কোনো পুষ্টি সংগ্রহ করে না, এটাতে খায় না, কিন্তু এটাকে কেটে ফেলতে পারে, ক্ষতি করতে পারে। আচ্ছা, পলিইথিলিন ফাইবার, মাইলডিউ এবং ফাঞ্জাই এগুলার গ্রোথকে মানে এগুলা হচ্ছে এর উপরে গ্রো করতে পারে। তো ভেরি স্মল অ্যামাউন্টে গ্রো করে, কোনো ইম্প্যাক্টও থাকতে পারে না, বাট এটা হচ্ছে তোমার ইফেক্ট মানে অ্যাপিয়ারেন্সটাকে নষ্ট করে দেয়। যেমন কাপড়ের উপরে যখন কোনো ফাঞ্জাই বা মাইলডিউ গ্রো করে দেখা যায় যে এখানে একটু দাগ পড়ে গেছে, এরকম হইতে পারে আর কি। বাট স্ট্রেংথ ওয়াইজ বা মেকানিক্যাল কোনো ইয়াতে এটার কোনো ক্ষতি হয় না তেমন যে পরিমাণ জন্মায়। ইলেকট্রিক্যাল প্রপার্টি খুব ভালো, সিমিলার টু পলি ইথিলিন ফাইবার, যে ইলেকট্রিক্যালি সে হচ্ছে ইনসুলেটিং, অর্থাৎ কারেন্টের যে ইলেকট্রিশিয়ানরা আছে তারা এটা দিয়ে গ্লাভস তৈরি করে বা তোমার কোনো প্রোটেক্টিভ এলিমেন্ট তৈরি করে এটা পরে তারপর কাজ করে, কারণ এটাতে ইলেকট্রিক্যালি ইনসুলেটিং প্রপার্টি খুব ভালো। তো এইটা হওয়ার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে এটাতে যেহেতু তোমার কম ময়েশ্চার একদম নাই বললেই চলে, সো ইলেকট্রিসিটি আসলে ফ্লো করতে পারে না। ইলেকট্রিসিটি ফ্লো করার জন্য একটা মিডিয়াম দরকার এবং মোস্ট অফ দ্য কেসে পানি বা ময়েশ্চার সেটা করে থাকে। এই জন্যই যে সবাই বলে যে ভেজা কিছু দিয়ে আসলে ইলেকট্রিক্যাল কোনো জিনিসপত্র ধরা উচিত না, কারণ পানি থাকলে সেটা খুব দ্রুত ইলেকট্রিসিটিটাকে ট্রান্সপোর্ট করে এক জায়গা থেকে আরেক জায়গায়, সো সেটা তোমার শরীরে ঢুকে যেতে পারে। আদার প্রপার্টিস, ওয়াক্সিয়ার ফিল, প্লিজেন্ট ফিল, মানে খুব সুন্দর একটা ফিল পাওয়া যায় এটা দিয়ে ফ্যাব্রিক তৈরি করলে, এটার ক্রস সেকশনাল বা সারফেস জিওমেট্রির কারণে। ফাইনালি কিছু আমাদের আছে, ইউজ আছে, এটা একটু নিজেরা দেখে নিও কোথায় কোথায় ইউজ হয়। লাস্ট টপিক হচ্ছে আমাদের মার্কেটের কন্ডিশন, অর্থাৎ পলিওলেফিন ফাইবার, অর্থাৎ এর মধ্যে আমাদের পলি ইথিলিনও আছে, পলি প্রোপিলিনও আছে, অ্যাজ এ হোল দেখানো হয়েছে পলিওলেফিন ফাইবারের মার্কেট কন্ডিশনটা কেমন আসলে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমামটা টেক্সটাইল নিয়ে যায়,
এরপরে মেডিকেল সেক্টরে কিছু ইউজ হয়, অর্থাৎ তোমার সিরিঞ্জ, তারপরে হচ্ছে স্যালাইনের প্যাকেট, তারপরে এই জাতীয় কোনো টিউব, নল, এগুলো বানাইতে আসলে আমাদের এই প্লাস্টিকটাকে ইউজ করা হয়। অটোমোবাইল সেক্টর যেটা, অর্থাৎ গাড়ির বিভিন্ন পার্ট, স্টিয়ারিং হুইল বা তোমার সিট কভার বা সিট বেল্ট, এগুলো বানাইতেও ইউজ হয়। প্যাকেজিং এর ক্ষেত্রে অনেক এক্সটেন্সিভলি ইউজ হয়, আমরা পলিথিলিন পলিপ্রোপিলিনের প্যাকেট সবাই দেখছি, প্লাস্টিকের প্যাকেটগুলা, ট্রান্সপারেন্ট যে প্যাকেটগুলা দেখি। আদার্স কিছু ইউজ আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি সবচাইতে বেশি ইউজ মোটামুটি টেক্সটাইলেই হয়, এছাড়া মেডিকেল এবং অটোমোবাইলেও বেশ ভালো ইউজ আছে। আচ্ছা, তো এইটার অ্যানুয়াল গ্রোথ রেট যেটা হিসাব করে পাওয়া গেছে অ্যাকর্ডিং টু দ্য স্টাডি অফ 2019, এটার অ্যানুয়াল গ্রোথ রেট হচ্ছে লেস দেন 8%, অর্থাৎ প্রতি বছর এটার ডিমান্ড বাড়তেছে কত, 8%-এর একটু কম অ্যাজ এ হোল, পলিইথিলিন এবং পলিপ্রোপিলিন মিলে। ফাস্টেস্ট গ্রোয়িং মার্কেট হচ্ছে এশিয়া প্যাসিফিক, লার্জেস্ট মার্কেট হচ্ছে নর্থ আমেরিকা, আর আমরা যে স্টাডিটা করছি সেটার পিরিয়ড হচ্ছে 2016 থেকে আগামী 2024 পর্যন্ত, একটা ফোরকাস্টের উপরে ডিপেন্ড করে। তো মার্কেট আসলে মোটামুটি এটার গ্রোথ বেশ ভালো, পলিস্টারের গ্রোথ হচ্ছে 8+, এটার গ্রোথ হচ্ছে 8-এর থেকে একটু কম, সো মোটামুটি ভালোই বলা যায় গ্রোথ। তো গ্রোথ হওয়ার কারণটা হচ্ছে ফার্স্ট অফ অল গ্রিন পলিওলিফিন নিয়ে অনেক কাজ হচ্ছে, অর্থাৎ হোয়াট ইজ গ্রিন পলিওলিফিন, অর্থাৎ যে পলিওলিফিনটা আছে এইটার সাথে কোনো ন্যাচারাল ম্যাটারিয়ালকে কম্পোজিট করার চেষ্টা করা হচ্ছে। তো এটার ভেতরে ভেতরে ন্যাচারাল ম্যাটারিয়ালগুলো ঢুকিয়ে দিতে পারলে আমাদের এই পলিমারটা কিছুটা হইলেও বায়োডিগ্রেডেবল হবে, এবং বায়োডিগ্রেডেবল হইলে সেটাকে আমরা গ্রিন পলিওলিফিন বলতে পারবো, হুইচ উইল বি বেটার ফর আওয়ার ন্যাচারাল মানে এনভায়রনমেন্ট, ন্যাচারকে ঠিক রাখার জন্য যেটা ভালো। সো এটার কারণে একটা মার্কেটে অপরচুনিটি আসতে পারে। আর এশিয়া প্যাসিফিক রিজিয়ন হচ্ছে এটাকে ডমিনেট করে, সবচাইতে বেশি কনজাম্পশন কার, ইন্ডিয়া এবং হচ্ছে চায়না, আমরা লার্জেস্ট বা ফাস্টেস্ট গ্রোয়িং মার্কেট দেখলাম এশিয়া প্যাসিফিক। আর কেনা বেচা সবচাইতে বেশি হয়, অর্থাৎ লার্জেস্ট মার্কেট হচ্ছে তোমার নর্থ আমেরিকাতে। এখানে বিভিন্ন কোম্পানির নাম দেওয়া আছে, তো তারা হচ্ছে এইটাকে খুব বেশি পরিমাণে ইউজ করে। তো এখানে দেখো এলজি বা মিৎসুবিশির মতো কোম্পানি আছে, কেমিক্যাল হোল্ডিংস, তো তারা হচ্ছে একে ইউজ করে। ইন্টেন্ডেড অডিয়েন্স মানে হচ্ছে এদের ইউজার আসলে কারা, যারা পলিওলিফিন ফাইবার ম্যানুফ্যাকচার করে তারা, যারা ট্রেডার এবং ডিস্ট্রিবিউটর অফ পলিওলিফিন ফাইবার তারা, রিসার্চ অর্গানাইজেশন গুলো যে আছে, ন্যাশনাল ল্যাবরেটরি যে আছে এগুলা হচ্ছে, বা পোটেনশিয়াল ইনভেস্টর, সরি, র ম্যাটেরিয়াল সাপ্লায়ার, এরা সবাই হচ্ছে এইটার ইউজার, বা তারা হচ্ছে এই পলিওলিফিন ফাইবার গুলোকে কোনো না কোনো ভাবে ইউজ করে থাকে। ফাইনালি আমরা যদি একটা ম্যাপ বা রিজিওন ওয়াইজ ডেমোগ্রাফিক কোনো ইয়া দেখি, যে কোথায় আসলে আমাদের এইটার আগামী 5 বছর বা সামনের দিনগুলোতে ফোরকাস্ট অনুযায়ী কোথায় আসলে ফাস্টেস্ট বা হাই গ্রোথ রেট, হাই ইউজেস রেট আছে, সেটা হচ্ছে দেখা যায় যে এশিয়ান রিজিয়ন, অস্ট্রেলিয়ান রিজিয়ন এবং এদিকে হচ্ছে নর্থ আমেরিকান রিজিয়ন, এদিকেই হচ্ছে এগুলার ইউজ সবচেয়ে বেশি। অন্যদিকে হচ্ছে ইউরোপিয়ান রিজিয়ন বা মিডল ইস্ট, এগুলোতে হচ্ছে মিডিয়াম বা লো পরিমাণ তোমার ইয়া। তো বোঝা যাচ্ছে যে আমাদের এশিয়ান অঞ্চলগুলো প্লাস হচ্ছে এদিকে ইয়ার অঞ্চলগুলোতে বেশ একটা ভালো অপরচুনিটি আছে। তো এই ছিল আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা, পলিওলেফিন এখানেই শেষ। তো কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, আমরা কিছু মানে এই চ্যাপ্টারটা সবকিছু গুগল ক্লাসরুমে অলরেডি দিয়ে দিছি, সো ওইখানে অ্যাডিশনাল রিসোর্স গুলা প্লাস ভিডিও গুলা একটু দেখো, দেখে আরো যদি কোনো প্রবলেম মনে হয় তাহলে একটু নোট ডাউন করে রাখো, যেটা নিয়ে আমরা পরে আলোচনা করতে পারবো ইনশাল্লাহ, অসুবিধা নেই। আর এছাড়া আমরা গত ইয়াতে একটা জিনিস বলছিলাম যে তোমাদেরকে আমি ট্রাই করব একটা পাবলিকেশন বা একটা জার্নাল, একটা পেপার দিয়ে দেওয়ার নেক্সট ক্লাসে, যেটার উপরে, যেটা নিয়ে আমরা আসলে একটু মানে
কি বলবো যেটা নিয়ে আমরা একটু আলোচনা করব, যে এইটার মানে পেপার, একটা পেপারকে কিভাবে আসলে পড়তে হয়, বা একটা ইন্টারন্যাশনাল জার্নাল যেটা সম্পর্কে আমরা বলছিলাম যে এগুলা না জানলে তো আমরা আসলে বর্তমানে কি কাজ হচ্ছে, 2020-এ আমাদের পলিপ্রোপিলিন নিয়ে কোনো কাজ হয়েছে কিনা বা কোনো রিসেন্ট ডেভেলপমেন্ট হয়েছে কিনা এটা তো আমরা জানতেছি না, তাই না? আমরা অনেক আগের ডাটা নিয়ে এখনো পড়াশোনা করতেছি, গর্ডন কুকের বই যেটা হচ্ছে 1980 সালে মনে হয় প্রকাশিত হয়েছিল, তো এরপরে তো অনেক আসছে, অনেক চেঞ্জ আসছে, অনেক ইমপ্রুভমেন্ট আসছে, তো সেগুলো সম্পর্কে জানার জন্য আমাদের পাবলিকেশন বা পেপার জানাটা জরুরি। তো একটা পাবলিকেশন বা একটা পেপারকে কিভাবে পড়তে হয় এইটাই মূলত প্র্যাকটিস করার কি আমাদের উদ্দেশ্য। তো সেই ইয়ার থেকে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা ট্রাই করব একটা পেপার দিয়ে দেওয়ার, যেটার কিছু পয়েন্ট তোমরা হচ্ছে মার্ক করবা, বা আমি কিছু বলে দিব যে পেপারটার এইম কি, পেপারটা যে লিখছে পেপারটা লিখার অবজেক্ট কি, উদ্দেশ্য কি, বা তাতে কি কি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, কোন মেথডটা ইউজ করে এক্সপেরিমেন্টটা করা হয়েছে, এবং ফাইনালি সে কি রেজাল্ট পাইছে, তার কি কোনো ইম্প্রুভমেন্ট আসছে আগের কোনোটাতে নাকি নতুন সে কিছু আবিষ্কার করলো, এই জিনিসগুলো একটু আমাদের বোঝা দরকার। ওকে, সো তারই ইয়াতে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ওইটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো এছাড়া আর কারো কোনো কিছু বলার আছে? আচ্ছা, খুব সম্ভবত নাই। আচ্ছা, তো সায়ক স্যারের পার্টির কি অবস্থা, ওইখানে তোমরা কয়টা চ্যাপ্টার পড়ছো? হ্যালো, কেউ একজন আনমিউট হয়েছিল, আবার মিউট হয়ে গেছো। বলতেছি যে সায়ক স্যারের পার্টির কি অবস্থা, এখানে কয়টা ক্লাস মানে কয়টা চ্যাপ্টার পড়া হয়েছে আর কি? কি ব্যাপার, মনে নাই নাকি, সব কি ভুলে গেছো? সিয়ার আছো? সিয়ার, সিয়ার একজনও নাই এখানে? হ্যালো, আচ্ছা মাসুদ রানা আছো? 21 ID? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। শায়েক স্যার নাইলন নাইলন পড়াইতেছে। নাইলন পড়াচ্ছে, শেষ হয়নি এখনো? জি না। আচ্ছা, তো তোমাদের কথাবার্তা তো কম কেন, রেসপন্স করতে হবে তো, নাহলে তো বোঝা যাবে না কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। তো ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমরা আবার নতুন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। চ্যাপ্টারটা হবে হচ্ছে ইলাস্টিক ফাইবারের উপরে, ওইটা ইলাস্টোমার বা পলিউরেথান যে ফাইবারটা, এটা নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে আজকে এখানেই শেষ করতেছি, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা। আসসালামু আলাইকুম।